আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি আরও একটা ব্লগ শেয়ার করব। তা আজকে ব্লগের প্রথম পার্ট শেয়ার করতেছি। টোটাল ব্লগটা তিনটা হবে, কারণ অনেক বড় জার্নির ব্লগ, যেহেতু একবারে দেওয়া শেষ হবে না। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বান্দরবান ট্যুরের যেই ব্লগটা। তো এটা হচ্ছে আমরা যেদিন রওনা দিয়েছি, যেখানে আমরা টিকিট কেটেছিলাম ওখানে যে বসে আছে আর কি, তা আমাদের গাড়ি আসতে প্রায় 1 ঘন্টা লেট করছে। আমরা ওখানে অপেক্ষা করতেছিলাম, আমরা খুব মানে আমরা টাইম মতো চলে গেছি, কিন্তু গাড়ি আর টাইম মতো আসেনি। তো রাত 10:30টার গাড়ির কথা ছিল, সেখানে 11:30টায় আমরা রওনা দিয়েছি। তো উনি হচ্ছে ক্যামেরার সামনে আমাকে ভেঙাচ্ছিল। যাই হোক, তো আমরা গাড়িতে উঠে গেছি। এখানে আপনাদের ভাইয়া আর হচ্ছে আরফা একপাশে বসেছে, লাবিবাকে নিয়ে যায়নি, লাবিবার এক্সাম ছিল সেজন্য। আর ট্যুরটা দেওয়াটা আমাদের জন্য খুব জরুরি ছিল, অনেক দিন আমরা লং ট্যুরে যাইনি, যার কারণে আর কি হঠাৎের উপরেই যাওয়া। তাই এখানে হচ্ছে আয়ান আমাদের মাঝখানে বসে আছে, তো আমার সাথে হচ্ছে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। এই তো আমরা, তো আমি হচ্ছে মাঝখানে যে টাইমটা, মানে যেহেতু রাত্রে আমরা জার্নি করেছি, সেক্ষেত্রে রাত্রের আর ভিডিও তেমন করা হয়নি, ভোরের দিকে যায় পরে হচ্ছে যে কিছুটা ভিডিও আমরা করেছি। আমরা রওনা দিয়েছিলাম 11:30টার দিকে, মানে আমাদের এখান থেকে গাড়ি ছাড়া হয়েছিল। ওখানে আমরা যেয়ে পৌঁছাতে 7:00টার মতো বেজে গেছিলো। তো এখানে একটা মজার ঘটনা বলি, ঢাকা থেকে আমরা যখন রওনা দিয়েছি তখন মনে হয়েছে গরম হবে, তো আমরা ওইভাবে প্রিপারেশন নিই নি যে অনেক শীত লাগবে বা কি কীরকম। তো মোটামুটি এর আগে যারা গেছে তারা সবাই ধারণা দিয়েছে যে তেমন একটা ঠান্ডা হয় না ওইখানে, দিনের বেলা ঠান্ডা নাই বললেই চলে। তো আমরা ওই রকম চিন্তাভাবনা করি, খুব নর্মাল ড্রেস আপ করে গিয়েছি। তো ওখানে যখন আমরা নামলাম, নামার পর আমাদের এক প্রকার কাঁপুনি স্টার্ট হয়ে গেছে, কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল সকালবেলা। যদিও 9টার পর আবার সেই লেভেলের গরম, কিন্তু রাত্রেবেলা 8টা 9টার পর থেকে একটা ঠান্ডা ভাইবস আসে, আর সকালবেলা ঠান্ডাটা থাকে। তাছাড়া সারাদিন প্রচণ্ড গরম থাকে, গরমটা মানে নাতিশীতোষ্ণ একটা যে ওয়েদার, এরকম যে দিনের বেলা গরম পাচ্ছেন আপনি, রাত্রেবেলা ঠান্ডা পাচ্ছেন। তো এটা হচ্ছে সকালবেলা আমি কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। এখান থেকে আমাদের আমরা উঠেছিলাম হচ্ছে, তো আমরা পরিবহন যেটা দিয়ে গিয়েছিলাম তা হচ্ছে শ্যামলী পরিবহনে, এটাতে গিয়েছিলাম। আমরা হচ্ছে নন এসি নিয়েছিলাম, আর আমরা যে রিসর্টটাতে উঠেছি সেটা ছিল হলিডে ইন রিসর্টে। তো রিসর্টটা হচ্ছে যে মেইন শহর তার থেকেও প্রায় 20 মিনিট আগে। তা প্রথম আমরা হচ্ছে একদম যেইখানে মেইন শহর ওখানে আমরা যাই, যাওয়ার পর ওখান থেকে তারপরে হচ্ছে ডিসাইড করি যে কোথায় যাব। তো যেহেতু ঢাকা শহরে আমরা সবাই 4 দেওয়ালের বিল্ডিংয়েই থাকি, সেক্ষেত্রে আমরা একটু গ্রামীণ পরিবেশটা চেয়েছিলাম, যে একটু টিনের বা দেখা গেছে যে মাটির ঘর টাইপের হবে, বা চারপাশে একটু গাছ থাকবে, একটা পরিবেশটা গ্রামীণ টাইপের পরিবেশ বা খোলামেলা একটা পরিবেশ চেয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে কয়েকটা রিসর্ট আছে, তো তার মধ্যে এই রিসর্টটাই আমাদের কাছাকাছি মনে হয়েছে, যার কারণে এখানে ওঠা। তো এখান থেকে রাস্তা প্রায় অনেকটা উঁচা নিচা, আঁকা বাঁকা রাস্তাগুলো দেখি ভয় লাগে। এক পাশে হচ্ছে পুরা উঁচু পাহাড়, আরেক পাশে পাহাড়, নিচের দিকে দেখা যাচ্ছে পাহাড় কাটা, সেই রাস্তা দিয়ে যাওয়াটা মানে মজার একটা বিষয়। সেটা হচ্ছে যে এগুলো দেখার পর মনে হয় কি যে আমরা আসলে বিল্ডিংয়ে থাকি, এগুলো অত উঁচু হয় না, যেখানে আমরা যাচ্ছি সেখানে যে পরিমাণ উঁচু। তো আমরা নর্মালি হচ্ছে ওখানে আমাদের রিসর্টে উঠতে উঠতে প্রায় 9:30টা বেজে গিয়েছিলো, তারপর আমরা ওখানে নাস্তা করি। তো এই তো কিছুক্ষণ আমাকেও ভিডিও করে নিচ্ছি, আপনাদের ভাইয়ার সিট ওই পাশে, যেহেতু তেমন একটা ভিডিও হয় না, আর উনি ওনার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলো, যদিও কেউ ঘুমাতে পারেনি যেহেতু নন এসি, তার মধ্যে একদম চারপাশে আটকানো, প্রচুর বাতাস আসতেছে যার কারণে জানালাও খোলা যাচ্ছিল না। তো এটা হচ্ছে সিএনজি করে আমরা যাচ্ছি ওখানকার অটোগুলো আর কি, অটো সিএনজি যেই ওগুলোর মধ্যে উঠে আমরা হচ্ছে যে আমাদের রিসর্টে যাচ্ছি। তো এখানে আমার হাত কন্টিনিউয়াসলি কাঁপতেছিল, কারণ প্রচণ্ড শীত,
এই টাইমে যে এরকম শীত পড়বে এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। তো আপনাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন আমাদের এক একজনের কী পরিমাণ ঠান্ডা লাগতেছিল। তো আমাদের এখান থেকে শহর থেকে আমাদের রিসোর্টটা 20 মিনিটের দূরত্ব ছিল, আমরা হচ্ছে ওখানে গিয়েছিলাম। আমাদের রিসোর্টের সামনেই ছিল হচ্ছে মেঘালয় যেই পর্যটন কেন্দ্র সেটা। এই তো আমরা রিসোর্টের মধ্যে ঢুকে গিয়েছি, এখন হচ্ছে যে বাইরে বসে আছি। আমাদের হচ্ছে আমরা একদম খুব সকাল সকাল যেহেতু গিয়েছি তখন অবধি স্টাফরা তেমন উঠেনি, যার কারণে আমাদের অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছে। বললামই তো আমাদের রিসোর্টে উঠতে উঠতে মানে আমাদের রুমে শিফট হইতে হইতে 9টা বেজে গিয়েছিল। তো এখানে দেখেন বাঁশ দিয়ে খুব সুন্দর করে রাস্তাগুলো করেছে, ওপাশে মেবি ওখানে মাছ রাখা হইতো, তো এখন আর কি নাই। তো এখানে দোলনা ছিল, বেশ কয়েকটা দোলনা আছে রিসোর্টটার মধ্যে। তো আরফা হচ্ছে রিসোর্টের এই দোলনাতে হচ্ছে ইয়ে করতেছিল, দুলতেছিল, আমরাও সবাই একসাথে অনেকক্ষণ দুলতেছিলাম, পরিবেশটা দেখতেছিলাম। তো এখানে হচ্ছে আরফা আর আয়ান বসে আছে। আরফা যেহেতু বসতে, আয়ানের বসতে হবে, সিবলিংসদের যেটা হয় যে পিঠাপিঠি বা খুব কাছাকাছি যে ভাই বোনগুলো হয়, এজের গ্যাপ কম, তো তাদের যেটা হয় আর কি। তো তারা দুজন হচ্ছে যে যেটা করবে, বড়জন যেটা করবে ছোটজন সেম ওইটা করতে হবে। তো ওখানে জবা ফুল ছিল, অনেক জবা ফুল, আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে দুইটা জবা ফুল দুজনের কানে গুঁজে নিয়েছি। আর বড়ই খাচ্ছিলাম ওখানে, কাঠবিড়ালি হচ্ছে বড়ই ফালাচ্ছিল গাছ থেকে, তামড়াগুলো নিয়ে নিয়ে হচ্ছে যে খাচ্ছিলাম, খুব মিষ্টি ছিল। তো এখানে হচ্ছে আয়ানকে নিয়ে আমার ফ্রেন্ডটা বসে আছে দোলনায়, আর আপনাদের ভাইয়া হচ্ছে অপর প্রান্তে আর রুম কোনটা নিব দেখতেছিল, কথা বলতেছিল। তো তারপরে আমিও কতক্ষণ দোলনায় দুলে নিলাম। এটা হচ্ছে পিছন সাইডের আরও একটা দোলনা, ওই পাশে হচ্ছে রিসোর্টের কাজ চলছে, এটা একটু সামনে। তো আমরা হচ্ছে সকাল সকাল যে ওখানে কতক্ষণ ওয়েট করলাম, তারপর আমাদের খিদাও লেগেছিল প্রচুর, আমরা যে সাথে সাথে আগে খাবার অর্ডার দিয়েছি রুমে ঢুকার পর, তারপর হচ্ছে আধা ঘন্টা টাইম নেয় তারা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো টাইম নেয়। তারপর হচ্ছে তারা যেহেতু সাথে সাথে তৈরি করে দেয় খাবারটা, আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমাদের আমাকে একটু ভিডিও করে দিতে, ও বলতেছিল পারবো না বলে আবার ভিডিও করে দিয়েছে। তো এই তো আমরা আমাদের রুমে উঠে যাচ্ছি। আমাদের রুম রুমের নাম ছিল হচ্ছে চন্দ্রিমা। তো এটা উপরের, এটা হচ্ছে উপরে উপরে একটা বেড দেওয়া, ব্যালকনি দেওয়া, এবং আমাদের যে রুমটা ছিল সেটা ছিল মাটির নিচে। এখন দেখতে পাবে নিচে সিঁড়ি দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে উঠে হচ্ছে এখানে ব্যাগগুলো শিফট করে দেওয়া হয়েছে আমাদের। তো আমি হচ্ছে ঢুকেই বারান্দায় চলে গেছি, আমার দেখতে হবে যে বারান্দাটা আসলে কেমন। তো এই তো এখানে হচ্ছে উপরের বারান্দাটা, আর ওই পাশে হচ্ছে একটা পুকুর, পুকুর বা গ্রামীণ ভাষায় এটাকে খাল যাই বলা হোক না কেন। তো এই পাশে হচ্ছে কিছু বাঁশ, অনেকগুলো বাঁশের গাছ আছে, আর আমাদের যে ওয়াশরুমে যে কর্নারটা এটাও সেম এরকম অনেকগুলো বাঁশ দিয়ে করা। ওইখানে মোটামুটি এই একটা রুমই যেখানে বারান্দা দুইটা। তা আমি হচ্ছে এখন নিচে নামতেছিলাম যে চলো দেখি। তা আমি আপনাদের ভাইয়াকে আবার পিছন পিছন রাখতেছি যে তুমি আসো, যেহেতু একদম ঘুমোটা আমার কাছে ভয় লাগতেছিল। তো এইখানে হচ্ছে রুম, এটা সম্পূর্ণটা ফ্লোরটা হচ্ছে কাঠ দিয়ে করা, আর চারপাশে দেওয়াল যেটা সেটা কিন্তু মাটির। এখানে একটা আয়না দেওয়া আছে, একটা টিভি দেওয়া আছে, যদিও টিভিটা তেমন একটা চলে না যেহেতু ওখানে ডিশের প্রবলেম করতেছিল। তো এই পাশে হচ্ছে একটা জানালা আছে, এই জানালাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাঁশের গাছ। তো এটা হচ্ছে আমাদের বেড, এখানে হচ্ছে ওদের যে যে জিনিসগুলো রাখার কথা রাখা আছে। এখানে হচ্ছে ব্যাগ রাখার জায়গা, এখানে একটা নামাজের বিছানা দেওয়া হয়েছে, যা নামাজ আর কি। আর এই তো ফাইনালি যেটা আমাদের বেশি পছন্দ হচ্ছে তা হচ্ছে যে বারান্দাটা, আমরা বারান্দায় চলে গেলাম। বারান্দাটা দেখাচ্ছি, এখানে বসার জন্য সিট দেওয়া আছে, আর এই তো উপরে হচ্ছে যে বেলকনি, আর এটা হচ্ছে নিচের বেলকনি। তো রাত্রের ভিউটা অনেক সুন্দর, আর এটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি হয়ে গেছে যেটা আমরা বলবো আস্তে আস্তে বলতেছি অবশ্যই। তবে আপনাদেরকে প্রথমে রুমটা দেখাই নি কী অবস্থা। এখানে হচ্ছে ওয়াশরুম, এটাই হচ্ছে ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, মানে একেবারে খুব বেশি ভালো বলবো না, তুলনামূলক ভালো ছিল। তবে একটা জিনিসই সব থেকে উইয়ার্ড লিখেছে যে রুমের মানে ওয়াশরুমের দরজাটা খোলার সাথে সাথে যে কমোড দেওয়া হচ্ছে এটা আমার পছন্দ হয়নি, বাকি সব কিছু ঠিক আছে। মানে এটা খুবই একটা অদ্ভুত টাইপের ডিজাইন হয়ে গেল যে আপনি দরজা খুলতে দেরি আছে, আপনার কমোড দেখতে দেরি নেই। তো এটা তারা একটু পরিবর্তন করে অন্যরকম করলে আরও ভালো হইতো আর কি, দেখতে সুন্দর লাগতো, দেখার বিষয়টা অনেক জরুরি।
তো যাই হোক, আমি ওয়াশরুমে দরজাটা বন্ধ করে দিলাম। এখন আমরা আমাদের লাগেজ উপরে রেখেছিলাম, আমরা নিচে আর নামাইনি পরে নামাবো বলে। তো এখন আমরা একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে যাব খাওয়া দাওয়া করতে। তো বাবার সাথে যেহেতু আয়ান আমার কাছে ছিল সারাত্র, আর ওর বাবার অনেক বেশি ভক্ত, এর জন্য বাবার সাথে যে একটু আদর সোহাগ করতেছে, যে দেখেন তার দুই ছেলে মেয়ে তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। তো যাই হোক, নাস্তার ওই পর্বটা আমরা দেখালাম না, আমরা এখন দুপুরের পরে একটু ঘুমানোর পরে আর কি 12টা 1টার দিকে সাজুগুজু করে হচ্ছে আমরা চলে গেলাম মেঘালয়ে। এখানে হচ্ছে অনেক নিচু সিঁড়ি, আমরা হচ্ছে নিচে নামবো, নামার পর হচ্ছে একটু ছবি টবি তুলবো। এখানে একটা ঘোরার মতো সুন্দর প্লেস আছে, তো আমরা খুব ভিতরে যাইনি, যার কারণ আমাদের নীলগিরিতে যাওয়ার প্ল্যানিং ছিল, এর জন্য হচ্ছে আমরা এখানে যাইনি। আবার সাঙ্গু নদীতেও যাওয়ার প্ল্যানিং ছিল, একদিনই আমরা প্রায় অনেক কিছু ঘুরেছি আর ফুল এনার্জি নিয়ে বের হয়েছিলাম, কারণ আমাদের ঘুরতেই হবে। তো এবার সব থেকে বেশি যেটা সুবিধা হয়েছে সে হচ্ছে আপনাদের ভাইয়া এবার পুরা ঘুরার সময়টাতে আয়ান ওর কাছেই ছিল, এবং কি সে থাকছেও আর আপনাদের ভাইও রেখেছে। যেহেতু আমি শাড়ি পরেছিলাম, এটা সব থেকে বোকামি মার্কা একটা ডিসিশন ছিল যে আমরা শাড়ি পরবো। তো আমাদের প্ল্যানিং অন্য ছিল যার কারণে শাড়ি পরা, কিন্তু যে প্ল্যানিং গিয়েছিলাম সেটা হয়নি, যার কারণে আপনাদের ভাইয়ার সারা রাস্তা ধরতে হয়েছে আয়ানকে। তো এই তো আমি একটু হাঁটতেছিলাম, আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, তো উনি হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, এটা বুঝতে হবে, তাকে দিয়ে আমরা হচ্ছে ভিডিও করলাম ছবি তুললাম। যাই হোক, আমাদের ক্যামেরাও নিয়ে গিয়েছিলাম, সাথে মোবাইল ক্যামেরাগুলো তো আছেই। আর এই যে সমস্ত জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার পেজের, আমি রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এটাকে ভালোভাবে করার চেষ্টা করতেছি। তো আমার পেজের লিঙ্কটা আমি আমার আইডিতে দিয়ে দিব, আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর এই তো এটাতে আমরা উঠেছিলাম, এটার নামটা আমি সঠিক বলতে পারবো না, তবে একটা তারের মধ্য দিয়ে হাওয়ায় উঠতেছিল, যা দিয়ে হচ্ছে নিচের সব কিছু দেখা যাচ্ছিল। তো যাই হোক, এটার নাম আমি বলতে পারবো না, তারপরেও উঠেছিলাম, ভালো লাগতেছিল। যেহেতু ওখানে গিয়েছি সব কিছুতেই একটু একটু উঠা উচিত, ঘোরা উচিত, সেই অনুযায়ী আর কি ঘোরা। আর এই তো আয়ান আমার কোলে, আর এই টাইমটা প্রচুর গরম লাগতেছিল, আপনাদের ভাইয়া বলতেছিল যে সকালবেলা যেভাবে ঠান্ডা পড়ছিল মনে হয়েছিল যে ভালো ঠান্ডা থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে প্রচুর গরম। আপনার ভাইয়া খুব কমফোর্ট জোনে গিয়েছে যে না, আমি যত শীতে হোক না কেন শীতের কোনো কাপড় চোপড় আমি নিব না, কারণ এটা খুবই অদ্ভুতভাবে টানা লাগে পরে গরম লাগলে। তা আরফা হচ্ছে বসে আছে, সব থেকে ভদ্র মেয়ে আমার, সে হচ্ছে কোনো দুষ্টমি নাই, সে তার মতো ঘুরতেছে পরিবেশ দেখতেছে। তো এই তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে আমরা ভিতরে যাইনি বেশি, ভিতরে আরও অনেক পর্যটন কেন্দ্র আছে, অনেক কিছু আছে, কিন্তু ওখানে আমরা যাইনি। আমরা হচ্ছে আবার ব্যাক করে হচ্ছে সাঙ্গু নদীতে গিয়েছি, তারপর হচ্ছে আরও কয়েক জায়গায় গিয়েছিলাম। তো আমাদের যেটা প্ল্যানিং ছিল যে আমরা নীলগিরি যাব, তো প্রথম দিন আমাদের আর নীলগিরি যাওয়া হয়নি, আমরা সাঙ্গু নদীতে সারাদিন কাটাইছি, মানে যাওয়া আসা সহ আমাদের আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের আর প্ল্যানিং হয়নি। তো সেকেন্ডে আমরা নীলগিরি গিয়েছিলাম, সেটার ভিডিও আছে, সেটা আমি নেক্সট ডেতে আপনাদেরকে দিব। মানে এই একটা ট্যুরের ভিডিও মানে একবারে দেওয়া যায় না, অনেক ভিডিও থাকে, একটু একটু করে ভিডিও করলে অনেক ভিডিও হয়ে যায়। তো এই তো আমি আমার ট্রাইপডটা নিয়ে গিয়েছিলাম, ছোট একটা হ্যান্ড ট্রাইপড এরকম, তো এটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, যদিও করা পসিবল হয়নি, যেহেতু বাচ্চারা কোলে থাকে দেখা যায় যে নাড়তেছে ছাড়তেছে, যার কারণে হয়ে ওঠে না। আর কোথাও ঘুরতে গেলে আমার ভাই আপনাদের ভাই আর আমার বা আমার আপনাদের ভাইয়ার হচ্ছে যেটা বেশি, তা হচ্ছে যে আমাদের পরিবেশ দেখতে ভালো লাগে, নিজেদের মতো এনজয় করতে ভালো লাগে, তখন ক্যামেরা বের করে যে ভিডিও করব ওই মানে ওই রকম একটা মাইন্ড থাকে না। তো যাই হোক, তারপর টুকটাক যতটুকু মনে হয় যে তোলা যাবে অতটুকুই তোলাতে, এই তো এই নৌকাটা আমরা নিয়েছিলাম, আর আমরা একটু পানিতে নেমেছিলাম। এটা হচ্ছে একটা পাহাড়ি আদিবাসীদের গ্রাম, তো ওরা এক এক জায়গায় একটু একটু করে গ্রাম করেছে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে, ওখানকার মানুষগুলো খুব মিশুক, যেটা বলা যায় যে তারা অনেক মিশুক হয়। আর নৌকাতে করে হচ্ছে আমরা ঘুরতেছিলাম এই একটা গ্রাম, আর সেকেন্ডে আমরা গ্রামে গিয়েছিলাম, ঢুকেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো প্রথম দিন আমরা খাওয়া দাওয়া করে যেহেতু গিয়েছিলাম, সেহেতু আমাদের আর খাওয়া দাওয়া হয়নি। তো এই তো আপনাদের ভাইও হচ্ছে খুব
মনোযোগ দিয়ে পরিবেশ দেখতেছে। সে মাঝে মধ্যে আমাকে বলে, ইভেন সবসময় বলে যে না, তার পাহাড়ে একটা ঘর বানাবে, সে ওখানে চলে যাবে, তার পাহাড় অনেক ভালো লাগে, তার মন ভালো করার ওষুধ। তো এবার যাওয়ার পর বুঝতে পারলাম আসলে সে কেন এই কথাগুলো বলে, কারণ সত্যি চারপাশে যখন পরিবেশটা দেখা হয়, সবুজ পাহাড় নদী সব মিলে একটা গ্রামীণ একটা একদম ভেজালমুক্ত পরিবেশ যখন দেখা হয়, তখন আসলে মনে হয় যে ঢাকা শহরে এই কোলাহল থেকে ওখানে অনেক ভালো। তো কিছুটা পরিবেশও ভিডিও করে নিলাম, আর সব ভিডিওতে শুধু আমাদেরকে দেখালে তো আর হবে না, যেহেতু পরিবেশ দেখতে গিয়েছে তাই আপনাদেরকেও একটু শেয়ার করলাম। তো নৌকায় হচ্ছে চড়তে আসলে ভালোই লাগতেছিল, তবে আসার সময় মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছিল, অনেক কষ্ট করে আরেক নৌকা থেকে তেল নিয়ে তারপর আমাদের আসা হয়েছে। মানে অদ্ভুত অদ্ভুত কয়েকটা কাহিনী আমাদের সাথে হয়েছে, যেগুলো সত্যি মানে অবিশ্বাস্য, কাউকে বললে বিশ্বাস করা খুব কষ্টের কাজ। যাই হোক, এই তো ছোট ছোট ক্লিপস যেগুলো আমি নিয়েছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই জায়গাটায় আমি অনেকক্ষণ বসেছিলাম, এখানটায় বসে আসলে পুরা ভিউটা দেখতে ভালোই লাগতেছিল। এক পাশে দুই পাশেই গ্রাম, তারপরে হঠাৎ হঠাৎ আবার অনেক উঁচু উঁচু পাহাড়, ওইখানে কোনো মানুষজনের বসবাস নেই, শুধু নৌকা যায় আর আসে, এরকম পরিবেশগুলোই ওখানে বেশিরভাগ দেখা যায়। আর যেখানে গ্রাম আছে তো একসাথে মানে ঘর আছে, তো ওইখানে 5-6টা বা 10-15টা ঘর মিলে একটা গ্রাম হয়েছে, এরকম একটা জায়গা ওখানে। তো যাই হোক, যারা বান্দরবান গিয়েছেন তারা বলতে পারবেন যে ওইখানকার পরিবেশটা আসলে কতটা সুন্দর। যা, এটা মেবি আমাদের ব্যাক করার সময়কার কিছু ভিডিও, আমরা যখন চলে আসব তখনকার, মানে বেশিক্ষণ ওখানে থাকা হয়নি, কিন্তু আস্তে আস্তে তারপর আমাদের মাগরিবের প্রায় আজানের পর হয়ে গেছে, আর যেহেতু নদীর মধ্যে ছিল অন্ধকার, ভালোই ভয় লাগতেছিল। তো তারপরে আমরা ওখান থেকে এসে আবার হোটেলে ব্যাক করি, মানে আমাদের রিসোর্টে। ওখানে ব্যাক করার পর আর রাত্রে কোথাও ঘোরা হয়নি, রিসোর্টের মধ্যেই টুকটাক ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া শেষ। তো এই তো আমরা রিসোর্টে ব্যাক করছি, এবং রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। আমি হচ্ছে এই রাত্রেবেলা দোলনায় বসেছি, দোলনায় দোল খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া আমি আমরা হাঁটতেছিলাম, এই তো আমার ছেলে আমার কোলে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ততক্ষণের জন্য বাই বাই, আল্লাহ হাফেজ।